গুড মর্নিং ফ্রেন্ডস, মাই বেঙ্গলি সবাইকে ওয়েলকাম, স্বাগত, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমি হচ্ছে তোমাদের পিয়াল মিতা। আর আমার সকাল সকাল পুজো হয়ে গেছে, স্নান টুলি সব কমপ্লিট, রান্নাও একটা রান্না সব সেটা হচ্ছে চকের ডাল হয়ে গেছে। আজকে মঙ্গলবার জানুয়ারি টকের ডাল, আম দিয়ে মটর ডাল দিয়ে টক টকের ডাল, হ্যাঁ টকের না টকের। আর এখানে হচ্ছে পটল পোস্ত, অনেক দিন পর পোস্ত খাচ্ছি, পটল পোস্ত। আর আলু পোস্ত করবো কালকে, কারণ আলু পোস্ত একটু পেঁয়াজ সোমবার না দিলে আমি খেতে পারি না, আর আমার বড় পারবে না, তাই পটল পোস্ত করছি তোমার সাথে এটা শেয়ার করা। আমি বলে দিয়েছি কী কী দিয়েছি, পোস্ত আছে, কাজু বাদাম আমন দিয়েছি, দিয়ে পেস্ট করে আর পটলে নুন হলুদ যেরকম মাখে মেখে ফ্রাই করে মশলা সব দিয়েছি। আর হবে ফুলকপির আলু কষা কষা তরকারি, বেশি কষা না, একটু গ্রেভিটা, কারণ রাতে আবার খাবো রুটি দিয়ে, তার জন্য এখানে মশলা করে নিয়েছি। এর মধ্যে আছে লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো সব পেস্ট করেছি, আদা বাটা দিয়েছি, টমেটো দিয়েছি, দিয়ে একটা মশলা পেস্ট হয়ে গেছে। আর টকের ডাল করেছি, আর হবে আজকে সাদা চালের ভাত। আর আমরা কোন চালে ভাত খাই সেটা তোমাদেরকে আমার বড়ি বলবো। এ আমরা কোন চালে ভাত খাই জানো, বাসমতি চালে কোন কোম্পানি জানো, চালটা না করে ছিল না, তাই করবো। ব্যাপার আজকে আর শেক হচ্ছে বানানা গুড় বিস্কুটের শেক, কারণ আমার ওটসটা ফ্রাই করা হয়নি, শুকনো করে যে ভাজি আজকেই করবো, না করলে না ভুলেই যাই জানো তো। আর এখানে পটল পোস্তটা হয়ে গেছে, আর একটু তেল দিতে, কারণ আমি তেল কত দিই না তো, তাই আমাদের তেলটা ভাজবে না, তাই একটুখানি কম স্টিমে করছি, তেলটা একটু উঠলে না পটল পোস্ত সেদ্ধ হয়ে গেছে। জল দিয়ে রাখলাম, নাহলে সুষমা মাছ দিয়ে সুবিধে হবে। ব্রেকফাস্ট কমপ্লিট, ও দেখো স্টিম কমিয়েছি, তেলটা একটু উঠছে উঠছে মনে হচ্ছে, বুঝেছো না, ও টয়লেট হয়ে গেছে, কবে করতে হয়ে গেছে দেখাই, প্রচুর প্রচুর গরম, গরমে হাত মরা হয়ে যাচ্ছে, রান্না বান্না করে আবার গা ধোবে।
তারপরে মেয়ের ক্লাসে আছে অনলাইন ক্লাস। এটা হচ্ছে বজরঙ্গলি চিপ, কপালে দিয়েছিলাম, ভেঙে গেছে, মিশে গেছে, সেটাই বলছে। মশলাটা কষিয়ে তারপরে ফুলকপিটা দেবো, না ফুলকপিগুলো গলে গেলে খাওয়া যায় না, একদম চচ্চড়ি হয়ে যায়। আলু ফুলকপি সব সেদ্ধ করে নিয়েছে, ওই কারণে ভেজে নিলাম, ভেজে এবার মশলাটা কষি। তাহলে কি তেলটাও কম লাগে। তেলটা গরম হলে মশলাটা দিয়ে কষিয়ে নেব, তারপরে আদা বাটা, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো একসাথে, জিরে গুঁড়ো নিয়েছি ছোটো চামচে, এক চামচে ধনে গুঁড়ো হাফ চামচে, এক চামচে হাফ চামচে, আর লঙ্কার গুঁড়ো এক চামচে, কিন্তু লাল লাল না হলে তো মেক করবে না। এটা ধোয়া জল দেবো, বাটি ধোয়ার জল, খুন্তি ধোয়ার জল, রান্না টেস্টি আলাদা। কষবো, নুন দেবো, বেশি নুন দেবো না, কারণ ফুলকপি সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, আবার ভাজার সময় নুন দিয়েছিলাম, এখন আর বেশি নুন দেবো না। মোবাইল নিয়েছ? কালকে থেকে আসলে কাল কাল করি নাই, এই আজকে থেকে শুরু করে দিলাম, কাল করলে কালই করবে। আমার বর আমার ভাসুরকে এক্সারসাইজ করাচ্ছে, না না এক্সারসাইজ কিচ্ছু করতে চায় না জানো, এই শরীর খারাপ, পেট ভার, ওই ভার, ঘুমাতে পারছে না, মানে যা কি বলবো আর। কদিন আগে ডাক্তার ডাকলো, হসপিটালে গেলো, কত ওষুধ খেলো, তা যেন অস্বস্তি বোধ কাটছে না, অফিসে যাচ্ছে না। তারপরে আমার বর তো বললাম তুমি আজকে থেকে স্টার্ট করে দাও, আজকে থেকে এক্সারসাইজ করানো স্টার্ট করেছে, ও আজ 15 মিনিট করে দিয়েছে, করে গেলো, কাল থেকে আবার সকাল থেকে রানিং চলবে। এক্সারসাইজের উপর আর কোনো ওষুধ আছে বলো, কোনটা কোনো ওষুধ নেই। তিরিশের পর থেকে ছেলেই বলো মেয়ে বলো এক্সারসাইজটা করাটা খুব জরুরি, কারণ আমাদের মেয়েদের বেশি করে হাড়ের জোর কমে যায়, ব্যথা বেদনা শুরু হয়ে যায়, সব থেকে শুরু হয় পায়ে থেকে, তারপরে হাত কোমর, তাই কোনো ওষুধ কোনো মেডিসিন না খেয়ে তোমরা এক্সারসাইজ করো, যোগা করো, দেখবে শরীর আপনিই ফিট অ্যান্ড ফাইন থাকবে, আর মাইন্ডটা ফ্রেশ থাকবে, সব রকমের কাজ করতে এনার্জিও থাকে। মাঝখানে আমি ওই 4টা দিন বন্ধ থাকে, কোনো এক্সারসাইজ করতে পারি না, তোমাদের বলি হাত পা ব্যথা হয়ে যাবে, সেটা শরীর খারাপ। কদিন ধরে দুবেলা সমানে আমি এক্সারসাইজটা করছি, সকালে বিকেলে করছি, তো এখন মাইন্ডটা ফ্রেশ থাকে। মশলাটা এখনো কষে নিতে, আরো কষে যাবে, একদম গলা হয়ে তারপরে এক্সারসাইজ করাটা খুব জরুরি। রান্না সব হয়ে গেছে, সুষমা ঘর মোছা হয়ে গেছে, ঝাড় দাওয়া হয়ে গেছে, এবার মেয়েকে খাইয়ে দিয়ে
তারপরে আমি গা ধুতে যাব। ওরা মেয়ের অনলাইনে ক্লাস আছে, তাই একটুখানি তোমাদের সামনে চলে আসবো। পরপর কাজ সারা হয়ে গেছে, তাই আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। পরে নেক্সট পর্যন্ত ব্লগে দেখা করবো। দেখার আগে আমি সাবস্ক্রাইবটা আগে করে নিই। যারা সাবস্ক্রাইব করে আবার আনসাবস্ক্রাইব করে দিচ্ছে, এটা ঠিক করছো না, ঠিক আছে? তাই আমি সাবস্ক্রাইবটা করে দিই।